সুপ্রভাত বন্ধুরা, আজকে আমি একটু অন্যরকম একটা কাজ করার চেষ্টা করেছি। সেটা হচ্ছে ওয়ার্লি পেন্টিং। এটা মূলত করার জন্য ক্যানভাস প্রয়োজন, কিন্তু এই মুহূর্তে আমার কাছে নেই। তাই আমি চেষ্টা করলাম একটু মাটির টবের ওপরে এ ব্যাপারটা একটু তুলে ধরার জন্য। মহারাষ্ট্রের উপজাতি অঞ্চলের যে লোকজনরা রয়েছে, তারাই কিন্তু এই পেন্টিংটা মূলত তাদের বাড়ির মাটির দেওয়ালে করে থাকেন। তাদের জীবিকা, জীবন, কৃষিকাজ, উৎসব, বিভিন্ন কিছু, তারা সমস্ত কিছু তারাই তাদের মাটির দেওয়ালে এগুলো তুলে ধরার চেষ্টা করেন। মূলত যারা এই ব্যাপারটা বেশি, যে জিনিসগুলোর উপর তারা বেশি গুরুত্ব দেন, সেটা হচ্ছে তাদের উৎসব, তাদের একসাথে কাজ করার যে রীতি, সেইগুলোকেই তারা ফুটিয়ে তোলে। বিভিন্ন বিবাহ অনুষ্ঠান, যখন তারা মাঠে বিভিন্ন বিবাহ অনুষ্ঠানে যখন তারা কাজ করে এবং যা যে সমস্ত বাদ্যযন্ত্রগুলো তারা বাজায়, এই সমস্ত জিনিসগুলোই তারা কিন্তু সেখানে তুলে ধরে। এবং আমিও সেইগুলো সেখান থেকে কিছু কিছু জিনিস বের করে সেগুলো দেখানোর চেষ্টা করেছি। যদিও এই মাটি ভর্তি টবে আঁকাটা খুবই সমস্যা, আমার আঁকতে একটু কষ্টই হয়েছে। যদি আমি আগে জানতাম যে এগুলো আমি করব, তাহলে কখনোই এই মাটি ভর্তি টবে আমি করতাম না। কিন্তু উপায় নেই, এই মুহূর্তে আমার কাছে আর কিছু ছিল না, সেই কারণেই আমি এই টবের ওপরেই করলাম। তো তোমরা যদি করো, তাহলে কখনোই মাটি ভর্তি টবে করবে না, কারণ সেগুলো ওয়েটটা অনেক বেশি হয়ে যায়, তো তখন সমস্যা হয়। দেখুন, আমি চেষ্টা করেছি তাদের কাজকর্মের যে প্রথা, সেগুলোই মূলত তারা করে থাকে তাদের আঁকাতে, আমিও সেইগুলোই চেষ্টা করেছি। ভালো লাগলে বলবেন। এটা আরো একটি টব। তারা একসাথে যখন নৃত্য করে, সেইটা আমি তুলে দেখানোর চেষ্টা করেছি। এটাই তাদের মূলত তাদের আঁকার মেন থিমই হচ্ছে এটা, যে একজন নাচ করবে এবং তার পিছু পিছু সবাই ঘুরবে, মাঝখানে বাদ্যযন্ত্র বাজবে, ঠিক এই রকমই। এই যে বাদ্যগুলো বাজছে বিভিন্ন রকমের, এটা তাদের একটা বিশেষ বাদ্যযন্ত্র, এই মুহূর্তে আমার নামটা মনে নেই। এই যন্ত্রটা খুবই ওখানে জনপ্রিয়, এই যন্ত্রটা বাজানো হয় বিভিন্ন উৎসবে। এই ধরনের কারুকাজ তারা মাটির দেওয়ালে করে থাকে নিজেদের গৃহে। এই আঁকার একটা বিশেষ পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে বৃত্ত এবং ত্রিভুজ। দেখবেন প্রত্যেকটা ছবিতেই কিন্তু এইরকম ত্রিভুজ, একটা ত্রিভুজের উপরে আর একটা ত্রিভুজ, তার উপরে বৃত্ত, এটাই হচ্ছে তাদের আঁকার কিন্তু মূল পদ্ধতি। এর বাইরে কিন্তু তারা আর কিছু করবে না। দেখবেন প্রত্যেকটা ছবিতেই কিন্তু তাই রয়েছে, প্রত্যেকটা তাদের যে ফিগারগুলো, মোটিভগুলো কিন্তু একই রকমের, এর বাইরে কিন্তু তারা কিছু করেন না। একটা বৃত্ত এবং দুটো ত্রিভুজ আর খুব জোর একটা বর্গক্ষেত্র, এর ওপরেই কিন্তু তারা, এটাও একটা ফোক আর্ট, তারা মাটির দেওয়ালে এগুলো করে থাকেন। আমিও একটু চেষ্টা করেছি, খুব ভালো হয়নি, যেহেতু টবগুলো খুবই